আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছে। আমার ফুফাতো বোন ঈদের দু একদিন পরেই হচ্ছে ওমান চলে যাবে, তো সেই জন্য হচ্ছে আজকে আমাদের বাসায় তাকে দাওয়াত করে খাওয়ানো হবে। তো ভাবলাম যে আই থিঙ্ক শেয়ার সাম মেমোরিজ উইথ ইউ গাইস। তো আই হোপ আপনাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে। অ্যান্ড আমি হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠলাম, আর উঠেই দেখি এত জোস একটা ওয়েদার, লাইক মানে পুরো দিনটা হচ্ছে আজকে আমার ভালো যাবে, কারণ আমি উঠেই হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার দেখেছি। মানে বাতাস ছিল, যদিও এখন দেখা যাচ্ছে না, কিন্তু আজকে মানে সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে হচ্ছে বাতাস লিটারেলি। তো মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে, গরমটা একটু ছিল কিন্তু আসলে বাতাসটা না ওইটাকে কভার করে দিচ্ছিল, তো আমার কাছে খুবই ভালো লাগছে। আজকের দিনটা খুবই ভালো যাবে ওয়েদারটা যদি ভালো থাকে, আবার যদি বৃষ্টি নেমে যায় তাহলে বলতে পারি না। তো যাই হোক, আই হোপ আপনাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে। আর আমি হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশও হইনি, ব্রেকফাস্টও করিনি, তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে দেন হচ্ছে ব্রেকফাস্টও করে নিব। বা বাই, লাভ ইউ। আমি হচ্ছে ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করে নিব। আর আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা আর ভাজি। আর এখানে বেলিফুলের মালাটা আমি কিছুদিন আগে হচ্ছে শপিংয়ে গিয়ে তারপরে এনেছিলাম, তখন যে এত ঘ্রাণ ছিল, স্টিল কয়েকটা ফুল হচ্ছে অলরেডি মরে গিয়েছে, বাট এটা স্টিল অনেক ঘ্রাণ ছিল, অনেক। তো এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করে শাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর এখন আমি দাদু বাসায় যাচ্ছি, কারণ অলরেডি হচ্ছে মেহমানরা চলে এসেছে, মানে আমার আপুরা, দেন হচ্ছে আমার ফুপ্পিরা চলে আসছে। তো আমি হচ্ছে সবার আগে যাচ্ছি, আয়েশার একটু পরে আসবে। আর এসেই দেখি হচ্ছে অলরেডি কিন্তু রান্নাবান্নাও ডান, মানে রান্নাবান্না হচ্ছে একদম সকাল থেকে করা হয়েছে, যে জন্য হচ্ছে মানে অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে দাদু আমাদেরকে মানে সার্ভ করে দিচ্ছিল, বেড়ে দিচ্ছিল খাবার টাবার, কারণ আমরাই হচ্ছে সবচেয়ে বড় মেহমান, আমি আর আমার চাচাতো বোনরা। তো এখানে পোলাও ছিল, আর এই সাইডে ছিল হচ্ছে বিফ, এটা দেখতে কিন্তু অনেক 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 টেস্টি লাগছিল। আর এই সাইডে ছিল হচ্ছে চিকেন, এটাও ছিল মোটামুটি। আর এই সব রান্নাগুলো হচ্ছে আমার ফুপ্পি করেছিল, বড় ফুপ্পি। আর এখানে ছিল ডিম, রোস্টও ছিল, কিন্তু আমি ওই জিনিসটা হচ্ছে মানে ওই ক্লিপটা নিতে পারিনি, আই এম সো সরি অ্যাবাউট দিস। তা আমরা হচ্ছে বড় প্লেটটাতে আমি আর আমার চাচাতো বোন বসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কোনো মেহমানেও হচ্ছে অলরেডি মানে খাওয়া শুরু করেনি, বাট আমরা হচ্ছে বসে গিয়েছি টেবিলে। আসলে কিন্তু খাওয়া দাওয়াটা একদমই ম্যাটার না, সব কাজিনরা মিলে একসাথে বসে আড্ডা দিব, হাসাহাসি করব, এগুলাই হচ্ছে আমার কাছে ম্যাটার। তো যেমন কে কোথায় থাকবো সেটা তো বলা যায় না, কয়েক বছর পরে হচ্ছে আমরা একত্রিত নাও থাকতে পারি, লাইক এখানে কিন্তু অলরেডি আমার দুইটা ফুফাতো বোন মিসিং, অ্যান্ড মানে আমি ওদের অনেক মিস করি, এরকম গেট টুগেদার অ্যারেঞ্জ করা হলে, সবাই একসাথে হলে ওদেরকে অনেক মিস করা হয়, অ্যান্ড আই এম গনা ইমোশনাল নাও। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি ওপরে চলে আসলাম, কারণ অনেকক্ষণ যাবত হচ্ছে আমি আমার ময়না পাখিটাকে দেখছি না। আর এই যে হচ্ছে আমার ময়না পাখিটা গরমে দেখেন অবস্থা কি এক একজনের, আর সকাল থেকে হচ্ছে কোনো কিছু না খেয়ে একদম মানে ছোটাছুটি করছে শুধু শুধু, মানে বাসায় মেহমান আসলে না বাচ্চাদের মানে কি জানি হয়ে যায়, তারা ঘুমায় না, খায় না, দেন হচ্ছে মানে খেলাধুলা করতে থাকে, এটাও সেম, গরমে অবস্থা খারাপ, আর গায়ে তো কিছু নেই। অ্যান্ড হেয়ার ইজ অ্যানাদার ওয়ান, মানে দুইটাই হচ্ছে সেম লেভেলের দুষ্টু, না মানে এটা একটু বেশি দুষ্টু, এটা একটু বেশি হচ্ছে বুড়ি। তো আমাদের সবার হচ্ছে লাঞ্চ করা শেষ, এখন হচ্ছে ও লাঞ্চ করবে, ওকে হচ্ছে আমার আরেক ফুপাতো বোন খাইয়ে দিচ্ছিল, আর মানে খাবার মুখে নিয়ে হচ্ছে বসে থাকে, এই জন্য আমার মানে বোন হচ্ছে ওকে বকা দিচ্ছিল যে তুমি খাবার মুখে নিয়ে কেন বসে থাকো, তো হচ্ছে কেমন করে তাকায় আছে দেখেন। আর মোবাইলের কথা কি বলবো, বাচ্চারা তো এখন প্রত্যেকটা বাচ্চা মোবাইল ছাড়া খেতেই চায় না, আমাদের বাসাগুলোও সেম আর ওরাও হচ্ছে সেম। এখানে অলরেডি হচ্ছে আরাফাত চলে এসেছে, আর মাসুদকে একটু কোলে নিচ্ছিল, কিন্তু আসার পরেই হচ্ছে ও কান্নাকাটি করছিল, দেন হচ্ছে ফুপ্পিও ওকে একটু কোলে নিচ্ছিল, কিন্তু ফুপ্পির কোলে গিয়েও সেম কান্নাকাটি করছিল, বাট পরে হচ্ছে ফুপ্পির কোলে থেকে আমি নিয়েছিলাম, দেন হচ্ছে কান্নাকাটি স্টপ হয়ে গিয়েছিল একদম। আর এখানে হচ্ছে দুইটা, ওদের ব্যাপারে কি বলবো, ওদের কোনো ক্লান্তি নেই, ওরা সারা বাড়ি ঘুরতেছিল, দেন হচ্ছে দৌড়াচ্ছিল,
ওদের কোনো ক্লান্তি নেই, বাট আমি ওদের দেখে না লিটারেলি টায়ার্ড হয়ে গিয়েছি।